আমি দিলীপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক নবমোল্লা মাধ্যমিক বিদ্যালয় ভান্ডারিয়া স্কুল। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই এই মহামারী করোনা দুর্যোগের সময় স্বাস্থ্যবিধি মেনে চলে মহান সৃষ্টিকর্তার আশীর্বাদে ভালো হইয়াছো। আমিও ভালো আছি। তো নবমোল্লা মাধ্যমিক বিদ্যালয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ে তৃতীয় অধ্যায় দুতর্ক দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো দুতর্ক দাখিলা পদ্ধতি কি? তো ইতালির প্রসিদ্ধ গণিতবিদ লুকা পেসিওলি 1494 খ্রিস্টাব্দে আর্থিক ঘটনাবলী সঠিকভাবে লিপিবদ্ধ করার জন্য একটি পদ্ধতি বর্ণনা করে, আর উক্ত পদ্ধতিটি হল দুতর্ক দাখিলের পদ্ধতি। হিসাব বিজ্ঞানের বিজ্ঞানসম্মত পদ্ধতি হল দুতর্ক দাখিলের পদ্ধতি। প্রতিটি লেনদেনে জড়িত দুটি পক্ষ থাকে, দাতা এবং গ্রহীতা। যে পক্ষ সুবিধা গ্রহণ করে তাকে ডেটর বলা হয়, আর যে সুবিধা প্রদান করে তাকে ক্রেডিটর বলা হয়। তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি, যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের সাথে জড়িত দুটি পক্ষ বিচার বিশ্লেষণ করে, এক পক্ষকে ডেবিট এবং সমপরিমাণ টাকা দ্বারা অপর পক্ষকে ক্রেডিট করা হয়, তখন তাকে দুতর্ক দাখিলা পদ্ধতি বলে। প্রিয় শিক্ষার্থী, আমরা দুতর্ক দাখিলা পদ্ধতির আজকে তিনটা সূত্রে শিখব। সূত্র তিনটি হল, প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করা হয়। প্রারম্ভিক মূলধন নির্ণয় করা হয় প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বাদ যাবে। সহকনী মূলধন কিভাবে নির্ণয় করা হয়, সহকনী মোট সম্পদ থেকে সহকনী মোট দায় বাদ গেলে আমরা পাব সহকনী মূলধন। এবং কিভাবে লাভ ক্ষতি নির্ণয় করা হয়, সহকনী মূলধনের সাথে উত্তোলন যোগ হবে এবং বাদ যাবে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হবে, তাহলে আমরা পাবো লাভ ক্ষতি। প্রিয় শিক্ষার্থী, দুতর্ক দাখিলা পদ্ধতির তৃতীয় অধ্যায় মানে হিসাব বিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে তোমাদের একটি অঙ্ক আছে। অঙ্কটি হলো তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 35 পৃষ্ঠা এবং 2 নম্বর অঙ্ক, এবং 2 নম্বর অঙ্কেই আমাদের এই তিনটে সূত্রের ব্যবহার আছে। আমরা এই অঙ্কটি করব এবং তোমরা সাথে সাথে আমার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে অঙ্কটি করো, এবং আমরা সূত্রও শেখা হবে এবং আমাদের অঙ্কও শেখা হবে। তো ক নম্বরে বলছে, রিয়েল এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখানে প্রারম্ভিক মোট সম্পদ দেওয়া আছে 5,55,000 টাকা, এবং মোট দায় দেওয়া হচ্ছে তোমার প্রারম্ভিক মোট দায় দেওয়া হচ্ছে 1,70,000 টাকা। তাহলে আমরা ক নম্বরে তুমি নির্ণয় করবা প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক
নিয়োগ করো 550000 টাকা থেকে 170000 টাকা বাদ গেলে আমরা পাবো 380000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তাহলে রিয়া এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন নির্ণয়, প্রারম্ভিক মোট সম্পত্তি কি, প্রারম্ভিক মোট দায় বাদ জড়িত প্রারম্ভিক সম্পদ দেওয়া আছে 550000 টাকা এবং প্রারম্ভিক মোট দায় দেওয়া আছে 170000, বাদ গেলে আমাদের বিয়োগ করলে আমরা 380000, 380000 টাকা হচ্ছে রিয়া এন্টারপ্রাইজের প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক মূলধন নির্ণয়। এবার খ নম্বরে আসি আমরা। খ নম্বরে বলছে রিয়া এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই বইয়ের দিকে লক্ষ্য করো যে নিচে দেওয়া আছে 31 ডিসেম্বর 2017 তারিখে ব্যবসায় সম্পদ দায়ের পরিমাণ। তাহলে এই যে দেওয়া আছে নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, 3,30,000 টাকা, মজুত পণ্য 90,000 টাকা, ব্যাংক 60,000 টাকা এবং পাওনাদার 75,000 টাকা, এই যে তোমার সহপনী, এই থেকে আমরা সম্পূর্ণ মূলধন, সম্পূর্ণ মোট সম্পদ, সম্পূর্ণ মোট দায় নির্ণয় করব। এখানে নগদ দেওয়া আছে, দেখো নগদ যোগ আসবাব পত্র যোগ দেনাদার যোগ মজুত পণ্য, ঋণ যোগ পাওনাদার, যে শিক্ষার্থী আমরা দুই নম্বরে অঙ্গেই তোমার দেওয়া আছে নগদ আসবাবপত্র দেনাদার মজুত পণ্য, এই সেটি যোগ করলে আমরা পাবো সহপনী মোট সম্পদ, এবং ঋণ এবং পাওনাদার আমরা যোগ করলে পাবো সহপনী মোট দায়। এবার আসো আমাদের অঙ্কে, নগদ 1,85,000 টাকা যোগ আসবাবপত্র 1,80,000 টাকা যোগ দেনাদার 1,30,000 টাকা যোগ মজুত পণ্য 90,000 টাকা, ঋণ 60,000 টাকা, পাওনাদার 55,000 টাকা। এবার যোগ করো 1,85,000, 80,000, 1,30,000, 90,000, তো 5,85,000, এবারে তোমার যোগ করবে 5,85,000। এবং
প্রিয় শিক্ষার্থী তা রিয়েল এন্টারপ্রাইজের সমগ্র মূলধন আমরা পাইলাম তোমার 4,70,000 টাকা এবার তোমার গ নম্বর প্রশ্নে বলা আছে 2017 সালে রিয়েল এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় এবার আমরা সেই কিভাবে লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় প্রিয় শিক্ষার্থী আমরা সমাপনী মূলধন পাইছি 4,70,000 টাকা এই অঙ্কে তোমার দেওয়া আছে যে উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা উত্তোলন করে কিন্তু উত্তোলনের পরিমাণ তোমার 40,000 টাকা প্রাথমিক মূলধন পেয়েছি আমরা 3,80,000 টাকা যোগ অতিরিক্ত মূলধন প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো উক্ত বছরে তোমার 47,00,000 আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করে নতুন করে ব্যবসায় বিনিয়োগ করে এটাই হচ্ছে প্রাথমিক মূলধন প্রিয় শিক্ষার্থী 5,10,000 টাকা এটুকু যোগ করো 4,70,000 আর 40,000 যোগ করলে 5,10,000 টাকা বিয়োগ 3,80,000 4,30,000 টাকা বিয়োগ করো প্রিয় শিক্ষার্থী আমরা বিয়োগ করলে 80,000 টাকা প্রিয় শিক্ষার্থী রিয়েল এন্টারপ্রাইজের লাভ ক্ষতি নির্ণয় করার নিয়ম তোমার সহকর্মী মূলধনের লাগে অতিরিক্ত মূলধন যোগ না সরি সহকর্মী মূলধনের লাগে যোগ উত্তোলন এবং বাদ যাবে তোমার প্রাথমিক মূলধনের লাগে অতিরিক্ত মূলধন যোগ হবে তাহলে আমরা সহকর্মী মূলধন 4,70,000 উত্তোলন 40,000 টাকা সহকর্মী মূলধন 4,70,000 টাকা উত্তোলন হচ্ছে তোমার 40,000 টাকা প্রাথমিক মূলধন 3,80,000 টাকা অতিরিক্ত মূলধন 50,000 টাকা এই দুটো যোগ করলে তোমার 5,10,000 হয় এবং এই দুটো যোগ করলে তোমার 4,30,000 টাকা হয় বিয়োগ করলে মাত্র 80,000 টাকা এভাবেই লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হয় প্রিয় শিক্ষার্থী পরবর্তী ক্লাসে আমি পরের অধ্যায় থেকে তোমাদের আবার অঙ্ক শেখাবো সবাইকে